स्टूडेंट तुम्हारा जरा कलकत्ता यूनिवर्सिटी अंडारे प्रथम सेमिस्टारे छात्र छात्री आछो तुम्हारे जो आबारो एक गुरुत्वपूर्ण भिडियो नहीं एलाम। आजकेर भिडियोटाय जे विषयगुलो निये आलोचना करब तुम्हारा बोर्डे एकटू देखे नाओ। प्रथम एक नम्बर विषय हच्छे तुम्हारे 75 नम्बर एक एक सबजेक्टे परीक्षा होबे। तुम्हारा जानो जे तुम्हारे अनार्सेर एवं पास कोर्सेर क्षेत्रे अर्थात मेजर सबजेक्ट एवं माइनर सबजेक्टे 75 নম্বরের করে এক একটা সাবজেক্টে পরীক্ষা হবে এবং 75 নম্বরের পরীক্ষার জন্য সময় বরাদ্দ করা হয়েছে 3 ঘন্টা। অর্থাৎ তোমাদের 75 নম্বরের পরীক্ষার জন্য 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আর আজকে যে তথ্যগুলো আমি আলোচনা করছি এগুলো সবই অফিসিয়াল নোটিশে লেখা আছে। তোমাদের ভিডিওর শেষে অফিসিয়াল নোটিশটা ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি দেখিয়ে দেব। কারণ তোমরা অনেকে আছো যারা ঠিকভাবে তথ্যগুলো দেখবে না, ভালো করে বুঝবে না, আগেই বলে দেবে এটা ফেক ইনফরমেশান। সেই কারণে তোমাদের ভিডিওর শেষে আমি অফিসিয়াল নোটিশটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তোমাদের সম্পূর্ণ নোটিশটা আমি দেখিয়ে দেব। তার আগে বিষয়বস্তুগুলো একটু বুঝে নাও। যে কি বললাম, তোমাদের 75 নম্বরের মেজর এবং মাইনর সাবজেক্টের পরীক্ষা হবে, 3 ঘন্টা সময় থাকবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এটা একদম এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অফিসিয়াল নোটিশে একদম স্পষ্ট লেখা আছে যে তোমরা 75% কম তোমার যদি অ্যাটেন্ডেন্স থাকে তাহলে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। কি বললাম, 75% কম অ্যাটেন্ডেন্স থাকলে তোমাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। 75% অ্যাটেন্ডেন্স মানে কত একটু তোমরা বুঝে নাও, যে তোমাদের মাসে এবং সপ্তাহে কদিন করে কলেজে যাওয়া উচিত। দেখো 30 দিনে ধরো আমাদের যদি গড়ে 30 দিনে মাস হয়, সেখানে প্রত্যেক সপ্তাহে 6 দিন করে ক্লাস থাকে, সোম থেকে শনি 6 দিন করে ক্লাস। এক মাসে কটা সপ্তাহ থাকে, 4টে সপ্তাহ, তাহলে 4×6 কত, 24 দিন যদি ক্লাস হয় সোম থেকে শনি হলে, তাহলে কি হচ্ছে 24 দিন যদি ক্লাস হয়, 24 দিন ক্লাস মানে 75% মানে কি 10 দিনের মধ্যে কতদিন, 10 দিনের মধ্যে তোমাকে 7.5 দিন কলেজে যেতে হচ্ছে, আর 10 দিনের মধ্যে তোমাকে 7.5 দিন, অর্থাৎ 7.5 7.5 কত 15 দিন, 15 দিন। এবং তোমাদের 4 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে কতদিন যেতে হচ্ছে, 4 দিনের মধ্যে ধরো আমি ধরে নিচ্ছি 3 দিন যেতে হচ্ছে, তাহলে 15 আর 3 কত 18 দিন, অর্থাৎ তোমাকে মাসে কতদিন কলেজে যেতে হবে, এক মাসে কতদিন কলেজে যেতে হবে, 18 দিন তুমি যদি পরীক্ষায় বসতে চাও। আর একটা বিষয় তোমাদের এখানে সাবধান করব যে কলেজে যাওয়া আর ক্লাস করা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। কলেজে গেলেই তোমার কিন্তু অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে না, তোমাকে কলেজে ক্লাস করতে হবে এবং ক্লাসে স্যার অ্যাটেন্ডেন্স যখন করবে সেই অ্যাটেন্ডেন্স তোমাকে দিতে হবে, তবেই তোমার কিন্তু অ্যাটেন্ডেন্সগুলো মানে গোনা হবে। আর প্রত্যেকটা তোমরা জানো কলেজের ক্ষেত্রে কী হয়, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার অ্যাটেন্ডেন্স নিয়ে থাকে, সেক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাটেন্ডেন্স দিতে হবে। অর্থাৎ অ্যাটেন্ডেন্স তা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 75% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। তোমরা বুঝতেই পারছো 30 দিনের মধ্যে তোমাকে মিনিমাম কত 18 দিন, অর্থাৎ এক মাসের মধ্যে তোমাকে 18 দিন কলেজে যেতেই হচ্ছে। তারপরে সাপ্লির যে নিয়ম, এখানে বলা হচ্ছে যে তার আগে আমি একটু এই যে পাস মার্কস কত আছে, অর্থাৎ পাস নম্বর কত সেটা একটু আলোচনা করে নিই। যে তোমাদের এবছরের নতুন সিলেবাস অনুযায়ী, তোমরা জানো তোমাদের সমস্ত কিছু সিস্টেম কিন্তু চেঞ্জ হয়েছে, সেই নতুন সিলেবাস অনুযায়ী তোমরা পাস কোর্সে হও আর অনার্স কোর্সে হও, নতুন নিয়ম অনুযায়ী তোমাদের 40% মিনিমাম পেতে হবে, অর্থাৎ 40% নম্বর মিনিমাম পেতে হবে। নতুন যে তোমাদের সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী 40% নম্বর পেতে হবে। তোমরা সাইডে এই যে তোমাদের নোটিশটা আছে, নোটিশের একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, আমি তোমাদের বলেছি শেষে কি করব, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সম্পূর্ণ নোটিশটা তোমাদের দেখাবো। দেখো তোমরা সাইডে দেখতে পাচ্ছ যে কেউ যদি 39ও পায়, 39 মানে 39 পায়, তার কিন্তু ফেল হয়ে যাবে। 40% নম্বর, অর্থাৎ 40 নম্বর অবশ্যই রাখতে হবে পাস করার জন্য, এবং থিওরি পেপারে আলাদাভাবে 40% পেতে হবে, এবং যে টিউটোরিয়াল তাতে আলাদাভাবে 40% পেতে হবে। 75 40% মানে কত, 75 মানে 10-এর মধ্যে 4 পেতে হচ্ছে, তাহলে 70-এর মধ্যে 4×7 28,
আর পাঁচের মধ্যে দুই, 30 নম্বর পেতে হচ্ছে। 75 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে তোমাকে 30 নম্বর পেতে হচ্ছে। এবং যে তোমার প্রজেক্ট আছে, ঠিক আছে, প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল থাকবে, সেখানে কত নম্বর পেতে হবে, সেখানে তোমার পেতে হবে কত, সেখানে পেতে হবে 25-এর মধ্যে পেতে হবে তোমাকে প্রায় 5 নম্বর, সরি 5 নয়, তোমাকে 25-এর মধ্যে পেতে হবে তোমাকে 10 নম্বর, 10। অর্থাৎ এইভাবে তোমার 40 নম্বর আসতে হবে, তবে তুমি পাস করবে, নয়তো তোমার সাপ্লি এসে যাবে। ভালো করে বিষয়টাকে বোঝো, যে তোমার 75 নম্বরের লিখিত পরীক্ষা, সেখানে তোমাকে মিনিমাম পাস করার জন্য 30 নম্বর পেতে হবে। এটা আগে কিন্তু 30% পাস হতো, এবছর নতুন নিয়ম অনুযায়ী 40% নম্বর পেলে তবে তুমি পাস করবে। প্রজেক্টে তোমাকে আলাদাভাবে 10 নম্বর পেতে হবে, এবং তোমাকে লিখিত পরীক্ষায় তোমাকে পেতে হবে কত, 30 নম্বর, 75 নম্বরের মধ্যে। আর এটা যেটা আলোচনা করছি একদম অফিসিয়াল সিলেবাস, এটা কোনো ফেক খবর কিন্তু নয়, আবারও বলছি। এবং তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে শেষে বিষয়বস্তুগুলো সমস্ত দেখিয়ে দেব। এই যে এবারে সাপ্লির নিয়ম, যারা 40% নম্বর পাবে না, অর্থাৎ 40% নম্বর পাবে না, তার থেকে কম নম্বর পাবে, সেটা 1 নম্বর কম হোক আর 10 নম্বর কম হোক, কম নাম্বার পাবে, তাদের কিন্তু আবার সাপ্লি পরীক্ষা দিয়ে সেই সাবজেক্টটা কিন্তু পাস করে আসতে হবে আগের নিয়ম অনুযায়ী, ঠিক আছে। এবারে তোমাদের মার্কশিটের ব্যাপারটা এখানে বলে রাখি, যে রেজাল্ট তোমরা কবে কলেজে হাতে পাবে, রেজাল্ট হাতে পাবে তোমাদের একদম এন্ড সেমিস্টারে গিয়ে। অর্থাৎ তোমরা যারা পাস কোর্সে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পাস কোর্সে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের জানো 3 বছরে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তোমরা 3 বছর পরে একদম 6 নম্বর সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট হাতে পাবে। অর্থাৎ কলেজে প্রথম সেমিস্টারের পরে রেজাল্ট হাতে দেবে, দ্বিতীয় সেমিস্টারের পরে রেজাল্ট হাতে দেবে, এরকম নয়। তোমরা সেক্ষেত্রে ওয়েবসাইটে দেখে নিতে পারবে। এবং শেষ যে রেজাল্টটা তোমরা হাতে পাবে, ভালো করে বিষয়টা বোঝো, শেষ যে রেজাল্টটা হাতে পাবে তোমাদের, সেই রেজাল্টে সমস্ত সেমিস্টারের নাম্বারগুলো তোলা থাকবে। কি বললাম, শেষ যে রেজাল্টটা হাতে পাবে তোমাদের, সেখানে সমস্ত সেমিস্টারের নম্বরগুলো তোলা থাকবে। অর্থাৎ সমস্ত সেমিস্টারে কত নম্বর পেয়েছো প্রত্যেকটা সাবজেক্টে, সেগুলো লেখা থাকবে। অনার্সের ক্ষেত্রে হলে তোমরা 4 বছরের মাথায়, অর্থাৎ 8 নম্বর সেমিস্টার পরীক্ষা দেওয়া হয়ে গেলে রেজাল্ট পাবে। সেই রেজাল্টে তোমার সমস্ত 8টা সেমিস্টারের নম্বর মানে অ্যাড করা থাকবে, এবং তোমরা যারা পাস কোর্সে আছো তোমাদের 6টা সেমিস্টারের নম্বর অ্যাড করা থাকবে। এবারে গ্রেড পয়েন্ট কি, এটা তোমাদের আমি ওই PDFটার মধ্যে দেখিয়ে দিচ্ছি। এবারে চলো তোমরা সমস্ত তথ্যগুলো দেখে নাও, অফিসিয়াল নোটিশটা তোমরা দেখো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই তোমরা ভিডিওটা অন্যজনদের মধ্যে শেয়ার করে নেবে, তারাও যাতে বিষয়বস্তুগুলো বোঝার সুযোগ পায়। এবারে তোমরা অফিসিয়াল নোটিশটা দেখে নাও। আমি তোমাদের অফিসিয়াল নোটিশটা ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপরে তোমাদের আমি দেখাবো। দেখো, তোমরাও নিজেরাও ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাদের কি করতে হবে, প্রথমে তোমাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করে নিতে হবে। আমি গুগলটাকে ওপেন করে নিলাম। জাস্ট এই যে সার্চের জায়গা আছে সেখানে সিইউ লিখবে, সিইউ লিখে সার্চ দেবে। সার্চ দেওয়ার পরে তোমরা জানো যে সিলেবাস ডাউনলোড করার জন্য যে লিঙ্কটা আসে, প্রথমে তোমাদের CCF বা UG সিলেবাস ডাউনলোড করার যে লিঙ্ক, সেই লিঙ্কে তোমরা টাচ করবে। টাচ করার পরে এখানে কি দেখতে পাবে, এখানে তোমাদের সিলেবাস, অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের যে সিলেবাস আছে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে নতুন সিলেবাস, সেগুলো দেখতে পাবে। এইভাবে স্ক্রল করে যাবে। স্ক্রল করে যাওয়ার পরে তোমাদের যে নোটিশটার কথা বলছি সেই নোটিশটা তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি, দেখো এখানে হিস্ট্রি সিলেবাস আছে, জিওগ্রাফি সিলেবাস আছে, এই দেখো এইখানে যে নোটিশটা আছে, নোটিশটা কিন্তু অনেক দিন আগেই দেওয়া হয়েছে, 2/8/2023 তারিখে নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশটা তোমরা টাচ করে এই নোটিশটা তোমরা ডাউনলোড করে নিলে, ডাউনলোড করার পরেই তোমরা এটা দেখতে পাবে, তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আমি যেগুলো পয়েন্ট আলোচনা করব বলেছি, ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি সেগুলোই আলোচনা করছি। এখানে দেখো এই নোটিশটায় দেওয়াই আছে যে তোমাদের টোটাল কিন্তু 8টা সেমিস্টার থাকবে, 4 বছরে 8টা সেমিস্টারে তোমাদের পড়াশোনা করতে হবে, তোমরা যারা অনার্সের ক্যান্ডিডেট আছো, ঠিক আছে। তারপরে দেখো এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব।
এখানে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া আছে দেখো, প্রথমেই দেখো এক্সামিনেশান টাইমিং, অর্থাৎ তোমাদের পরীক্ষার সময়টা তোমরা একটু খেয়াল করো। পরীক্ষার সময় কি বলা হচ্ছে? পরীক্ষার সময় অর্থাৎ 75 নম্বরের যে তোমাদের থিওরি পেপারগুলো পরীক্ষা হবে তার জন্য 3 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। বিষয়টা একটু খেয়াল করার আছে যে আগে 65 নম্বর পরীক্ষা দেওয়ার জন্য 3 ঘন্টা সময় দেওয়া হতো, এখন তোমাদের 75 নম্বর 75 মার্কসের পরীক্ষা দেওয়ার জন্য 3 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। 75 নম্বরের পরীক্ষা 3 ঘন্টা সময়, এটা তোমরা বুঝতে পারলে। তারপর দেখো আরও যেসব ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, দেখো এই যে অ্যাটেন্ডেন্সের কথাটা বলছিলাম, তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে খুবই কড়াকড়ি রুলস করা হয়েছে। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে 90% ক্লাসে অ্যাটেন্ড থাকা জরুরি, অর্থাৎ 90% অ্যাটেন্ড থাকা দরকার। এবারে দেখো এখানে কি বলছে, এ স্টুডেন্ট হ্যাভিং পার্সেন্টেজ বিলো 90% বাট অ্যাভাব 75% উইল হ্যাভ অ্যাপ্লাই টু, দেখো অ্যাপ্লাই করতে বলা হচ্ছে যে ভাইস চ্যান্সেলারের কাছে বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার কাছে পেয়ার করতে বলা হচ্ছে যে তার যাতে সে যাতে কিন্তু পরীক্ষায় বসতে পারে। এবং কেউ যদি 75%-এর নিচে অ্যাটেন্ডেন্স থাকে, 75%-এর নিচে অ্যাটেন্ডেন্স থাকে, এখানে ডিক্লেয়ার করা হবে তাকে ডিসকলেজিয়েট স্টুডেন্ট, অর্থাৎ সে কিন্তু মানে তাকে কিন্তু আর কোনোভাবেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তাহলে এই বিষয়টা তোমরা কিন্তু খেয়াল করবে, এই বিষয়টা একদম এবারে কড়াকড়ি করা হয়েছে যে 75% তোমার অ্যাটেন্ডেন্স থাকা খুবই জরুরি, নাহলে কিন্তু তোমাকে কোনোভাবেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তাই তোমরা যারা কলেজ যাচ্ছ না, তোমরা অবশ্যই 75% অ্যাটেন্ড থাকার চেষ্টা করবে, এবং তোমাদের যাতে প্রেজেন্টটা থাকে, কলেজ যাচ্ছ ক্লাস করছো না সেক্ষেত্রে তোমার কিন্তু প্রেজেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে সমস্যা হবে। তাই তোমাকে 75% অ্যাটেন্ডেন্স থাকতেই হবে, এটা তোমাদের বলার হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো তারপরে কি বলা হচ্ছে, দেখো এখানে দেখো সাপ্লিমেন্টারি এক্সামিনেশান যে আছে, সাপ্লিমেন্টারি এক্সামিনেশানের কথা বলা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে, একজন ক্যান্ডিডেট যদি সে ফেল করে যায় বা অ্যাবসেন্ট থাকে থিওরিটিক্যাল মানে থিওরি পেপার দিতে, তাহলে তাকে কিন্তু আবার পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষায় কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তাকে কিন্তু সাপ্লির পরীক্ষা পাস করে আসতে হবে। অর্থাৎ যে সাবজেক্টে সে এই মানে এরকম করবে, অর্থাৎ পরীক্ষা দেবে না বা অনুপস্থিত থাকবে পরীক্ষা না দিয়ে বা সে ফেল করবে, তাকে আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাস করে আসতে হবে তাকে, ঠিক আছে। এখানে এই জিনিসটা একটু তোমাদের বলে রাখি যে রি অ্যাডমিশন ক্রাইটেরিয়া যেটা আছে, যে 2 বছর তোমরা যদি প্রথম সেমিস্টারে 2 বছর 2 ইয়ার পরপর তোমরা ফেল করে যাও, ঠিক আছে, ফেল করে যাও, এবং তারপরে তোমরা কিন্তু আবার সেমিস্টার 1-এ রি অ্যাডমিশান নিতে পারবে, এটা তোমাদের জন্য অতটাও ইম্পর্টেন্ট নয়। এটা ছাড়াও এটা দেখো, এই যে মার্কশিটের কথা যেটা বলা হচ্ছে, এখানে আমি তোমাদের মূল বিষয়বস্তুটা বলছি যে মার্কশিটটা কী বলা হচ্ছে, যে একদম শেষ যে রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট অর্থাৎ মার্কশিট দেওয়া হবে তোমাদের 8টা সেমিস্টার, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের 8টা সেমিস্টার যখন কমপ্লিট হবে তোমরা মার্কশিট তখন হাতে পাবে, ঠিক আছে। এবং তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের ছটা সেমিস্টার যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা মার্কশিট হাতে পাবে। এবার যে 5 নম্বরের ব্যাপারটা বলছিলাম আর ফেলের যে ব্যাপারটা বলছিলাম, এটা একদম গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যে এবছরে তোমাদের কিন্তু পাস করার যে নম্বর, মিনিমাম 5 নম্বর কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে। দেখছো এখানে কি আছে, 0 থেকে 39 পর্যন্ত তুমি যদি পাও পার্সেন্টেজে, 39% মানে কি, একদম পরিষ্কার ক্লিয়ার লেখা আছে ফেল, একদম ক্লিয়ার কী লেখা আছে, ফেল। 39% তুমি যদি নম্বর পাও, অর্থাৎ 40%-এর কম নম্বর পেলেই তুমি কিন্তু ফেল হয়ে যাচ্ছ, পাস কোর্সে হোক আর অনার্স কোর্সে হোক, 40%-এর কম যদি কোনো স্টুডেন্ট নাম্বার পায় সে কিন্তু ফেল করে যাচ্ছে। এবারে দেখো এখানে গ্রেড দেওয়া হয়েছে, কেউ যদি 80% থেকে 100% নাম্বার থাকে তার ও গ্রেড পাবে, সে তার এই গ্রেড পয়েন্ট যেটা হবে, গ্রেড পয়েন্ট 5 থেকে 6-এর মধ্যে থাকবে। এবং তারপরে দেখো, তারপরে 70% থেকে 79% নম্বর হলে A+, তার গ্রেড পয়েন্ট হচ্ছে 4.50 থেকে 4.99। এবারে কেউ 60 থেকে 6 পেলে তার এ গ্রেড হচ্ছে, এবং তার যে গ্রেড পয়েন্ট আসবে 4 থেকে 4.49 গ্রেড পয়েন্ট আসছে। তারপরে B+ পাবে 55 থেকে 59, আর তারপরে
তারপরে হচ্ছে 50 থেকে 54 হচ্ছে মানে বি গ্রেড পাবে এবং সাধারণভাবে পাস করার জন্য তাকে 40 থেকে অর্থাৎ 40 থেকে 49 নম্বর কিন্তু রাখতে হবে এবং সেক্ষেত্রে গ্রেডটা এটাই হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যেখানে কি বিষয়টা আর কি পাসের ক্ষেত্রে যে বিষয়টা যে তোমাদের মিনিমাম 40% নম্বর পেতে হবে, 40% নম্বর পেলে তবে পাস, 40%-এর কম নম্বর পেলে ফেল হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবারে দেখো, এবারে তোমাদের যে ফার্স্ট ক্লাস নম্বরের যে ব্যাপারটা আছে, দেখো ফার্স্ট ক্লাস নম্বরের যে ব্যাপারটা আছে, দেখো তোমাদের ফার্স্ট ক্লাস নম্বরের ব্যাপারটা যেটা আছে, যে তোমাদের এই আগের পেজে আমি দেখালাম যে ফার্স্ট ক্লাস নম্বর, দেখো তোমরা মিনিমাম যদি 60% নম্বর থাকে না, তোমাদের মিনিমাম 60% নম্বর থাকে, তাহলে তোমাদের গ্রেড পয়েন্ট কত আসবে, গ্রেড পয়েন্ট হচ্ছে 4 থেকে 4.495, এটা তোমাদের গ্রেড পয়েন্ট চলে আসবে। এটাও যদি তোমাদের থাকে, এই নম্বরটা যদি তোমাদের থাকে, তাহলে কিন্তু তোমরা কিন্তু মানে ফার্স্ট ক্লাস, ঠিক আছে, ফার্স্ট ক্লাস পেয়ে পাস করে যাবে। এবং তোমাদের বি প্লাস যদি থাকে তাহলে তোমাদের সেকেন্ড ক্লাস, বি থাকলেও সেকেন্ড ক্লাস, এবং তোমাদের সি যদি থাকে, সি থাকলেও এখানে বলা হচ্ছে কিন্তু এখন সেকেন্ড ক্লাসই দেওয়া হবে। ঠিক আছে, এবার এই গ্রেড মার্কসটা তোমরা বুঝতেই পারলে, ঠিক আছে, গ্রেড মার্কসটা তোমাদের বোঝা হয়ে গেল। এবারে দেখো এখানে এই যে রি এক্সামিনেশানের যে ব্যাপারটা দেওয়া আছে, 40%-এর টোটাল মার্কসের 40%-এর কম যদি কোনো স্টুডেন্ট পায় তাহলে কিন্তু তাকে আবার পরীক্ষা দিতে হবে, আবার তাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু ভালো করে তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, এই ছিল তোমাদের কিছু নিয়ম। ঠিক আছে, প্রথম সেমিস্টারে তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ নোটিস, সেই কারণে তোমাদের আলোচনা করে দিলাম। অবশ্যই ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে।